হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস একসাথে মিট করছেন। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে মিডিয়ায় পাড়ায় চলছে সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা। আলোচনার তুঙ্গে উঠে গিয়েছে সুপারস্টার শাকিব খান। কেন উঠবেন না, সে হয়েছে সুপারস্টার শাকিব, আর তাকে নিয়ে সবসময় আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেকেই মতামত দিচ্ছেন যে শাকিব খান এভাবে অপু বিশ্বাসকে ঠকিয়ে বুবলিকে না বিয়ে করলেও পারত, এখন বুবলিকে আবার ঠকিয়ে পূজাচেরিকে ধরেছে। কিন্তু কানে শোনা কথা শুধু, কেউ চোখে দেখেনি এবং শাকিব খান মুখেও বলেনি যে পূজাচেরির সাথে তার একটা সম্পর্ক রয়েছে। যাই হোক, বর্তমানে শাকিব খান নিজের ভুল বুঝতে পেরেছেন, বুবলিকে তিনি তালাক দিয়ে দিয়েছেন এটা শোনা যাচ্ছে। অপু বিশ্বাসকে নিয়ে আবার শুরু করতে চান নিজের জীবন। অপরদিকে পরিচালকরা চাচ্ছেন সুপারস্টার শাকিব খানকে নিয়ে সাথে অপু বিশ্বাস একটা সিনেমা বানাবে, কারণ দর্শকরা খুবই চাচ্ছে শাকিব অপুর জুটিকে। তাই পরিচালকরাও চাচ্ছে শাকিব অপুকে দিয়ে একটা সিনেমা বানাবে। জমজমাট সেই তারকা জুটির আরেকটা সিনেমা চলতেই পারে, দর্শকদের প্রিয় হবে এই তারকা জুটি। পরিচালকরা বলছেন সুপারস্টার শাকিব খান বর্তমানে অনেক ব্যস্ত রয়েছেন, তবুও তাকে অনুরোধ করা হবে অপু বিশ্বাসের সাথে একটি সিনেমা করার, শিডিউল বের করে যেন অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা করে, পরিচালকরা রাজি করাবে শাকিব খানকে। অপরদিকে সুপারস্টার শাকিব খান নিজের ভুল বুঝতে পেরে অপু বিশ্বাসের কাছে ফিরে যাচ্ছেন। একসাথে মিট করতে বসেছেন সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসের সাথে। দর্শক, আমরা হয়তো সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসকে আবারও দেখতে পাবো ব্যক্তিগত জীবনে এক হয়ে গিয়েছে, এবং বড় পর্দায় দেখা যাবে এই তারকা জুটিকে। সুপারস্টার শাকিব খানের মাও চাচ্ছে পুত্রবধূ হিসেবে অপুকে আবার ঘরে তুলে নিবে। বুবলির সাথে বিয়ে হয়েছিল শাকিবের, সন্তান আছে শেহজাদ খানবীর, কিন্তু বুবলি শাকিব খানের বাড়িতে একদিনের জন্যও যায়নি, যা বলেছেন শাকিব খানের মা। পুত্রবধূ হিসেবে বুবলিকে তিনি মেনে নিতে পারবেন না এবং শাকিব খানও তালাক দিয়ে দিয়েছে। তবে আবার যদি কাউকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে হয় আমাকে, তাহলে আমি অপুকেই মেনে নিব, আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না, অপুকে আমি ভালোবেসেছি অনেক, অপুই হলো আমার ঘরের বৌমা, আমার বাড়ির কেউ যদি সেরা বৌমা হয় তা হয়েছে অপু, অপু আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। দর্শক, সব কিছু মিলিয়েই শাকিব অপু আবার মিট করতে বসেছেন। দর্শক, এই মিট করার পর যেন শাকিব অপু মিলে যায়, আমরা এটাই চাই। দর্শক, আপনি কি চান? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আপনার মতামত আমার কাছে বড়ই মূল্যবান। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।